হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগের সাথে। তো আজ হচ্ছে বিয়ে, মোস্ট ওয়েটেড ডে। তো এখন ঘড়ির কাঁটায় 5টা বাজে, সবাই 4টার সময় উঠে গেছে, আর এখন সবাই যাচ্ছে হচ্ছে জল আনতে। তো আমি তো যেতে পারবো না, বাট আমার ভাই ভিডিও করবে, সেটা তোমার সাথে শেয়ার করবো। তো ওরা এখন রেডি হয়ে গেছে, তো চলো তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। সব রেডি হচ্ছে, ওখানেও সব আছে রেডি হচ্ছে, যাচ্ছে, চলো আমিও যাই দেখি। চলে গেছে জল আনতে, তখন আমি এবার রেডি হয়ে যাই, মেহেন্দিটা তুলি, তুলে শাড়িটা পরে রেডি হয়ে যায়। তারপর এসে তো আবার মানে দই খই খেতে হবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যায়, তারপর পরে আর তোদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, আমি ফাইনালি রেডি হয়ে গেছি, তো চলো এবার দই আর চিড়েটা খেয়ে নি। তো চলো। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে বৃদ্ধি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমার মনে হয় আর একটুখানি কিছু একটা বাকি, তো তারপরে গায়ে হলুদ মানে ওর গায়ে হলুদ হলে তারপরে তো আসবে। তো এখন আরও অনেক কিছু বাকি আছে, তো যাই আমি একটু নিচে যাই, মা ডাকছে কি কারণে জানি না, নিচ থেকে ঘুরে আসি। দেখো হাতে গাছকৌটো নিয়ে নিয়েছি, আর এই যে মেহেন্দির কালারটা এই এসছে, মানে আরও ডার্ক হচ্ছে আস্তে আস্তে। আর শাঁখাপলাটা এখনও করিনি, কেন বলতো আমি একটা কালীঘাট থেকে শাঁখাপলা কিনে এনেছি, বাট আমি পরে দেখলাম যে ওটা পেস্টিং করা আছে। তো এখন মাসি গেছে শাঁখাপলাটা আনতে, তো ওটা আসলেই পরে নেবো। আর এই জায়গাগুলো তো এখন নেট পলিশ লেগে গেছে, মানে আমি এত কাজের চাপ না, আমি এখন একটু আগে নেট পলিশগুলো করলাম। এই হাতটাও দেখো কেমন কালার হয়েছে, মানে আলতা মানে যাচ্ছে তাই অবস্থা। পাটা দেখো, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তো বৃদ্ধি বৃদ্ধি সব হয়ে গেছে, এই যে দেখো শাখাও পরে নিয়েছি, কেমন লাগছে আমার হাতটা দেখো।
তো এখন একটু রেডি হব, মানে হালদির জন্য একটা লুক ক্রিয়েট করব। আর এই শাড়িটাই যে এইভাবে পরেছি, তো এটাকে আমি আটপো উড়ে করে পরব। তো চলো, প্রীতম চলে এসছে, আমি ঝটপট রেডি হয়ে যাই, পরে আবার পুরো রেডি হয়ে দেখা হচ্ছে। ভিডিও করে নিচ্ছি, কোথায় ঠিক দিয়েছিল ঠাকুরমশাই, এখানে। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এটা আমার হালদির লুক, পুরোটা তোমাদের দেখাচ্ছি। তো এখন গায়ে হলুদ স্টার্ট হবে, মানে অভিজিৎ বাড়ি থেকে হলুদ আসেনি, একটু পরে স্টার্ট হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি অভিজিতের বাড়ি থেকে তত্ত্ব চলে এসছে। তো এই পুচকাটাকে তো সবাই চেনো, তবুও তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই সবার সাথে। তো এটা হচ্ছে অভিজিতের মামার ছেলের ছেলে, মানে সম্পর্কে আমি ওর কাকিমা হই। তারপরে দেখো ওটা হচ্ছে মেজ মামা, তারপরে হোয়াইট কালারের যে তোমার টি শার্ট পরা সেটা হচ্ছে ছোট মামা, তারপরে একটা বৌদির বন্ধু, তারপরে হচ্ছে তোমার ছোট মামি, তারপর বৌদি মানে মেজ মামারই বৌমা। এটা হচ্ছে আমার ভাসুর ব্ল্যাক কালারের যে টি শার্ট পরা, এটা হচ্ছে মেজো মামি, আর পেছনে ওটা হচ্ছে বড় বৌদি। আর তারপরে যারা দুজন দেখো রেড আর তোমার গ্রিন গ্রিন কালারের টি শার্ট পরে আসছে, এটা হচ্ছে অভিজিতের অফিসের বন্ধুরা। তো তোমাদের এক ঝলকে আমি জাস্ট তত্ত্বগুলো দেখিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। তো গাইজ এখানে গায়ে হলুদের সব প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, এবার আমাকে ডাকছিল, তো ফাইনালি গায়ে হলুদও স্টার্ট হয়ে গেছে। তো চলো তোমার লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো, অনেক কিছুই দেখতে পাবে। এলো খুশির লগন, এলো যে এলো খুশির।
ফাইনালি আমার গায়ে হলুদ কমপ্লিট হয়ে গেছে। তো মানে আমার মাথা মাথা পুরো ভিজে গেছে, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই নাকেরটা না উল্টো দিয়েছে জানো তো, এটা এদিকে হতো, এটা এদিকে দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন একটু স্নান করব, স্নান করে আবার প্রীতম চলে আসবে রেডি করতে। তো চলো তোমাদের সাথে একবার রেডি হয়ে পরে দেখা হচ্ছে। আমি জানি একটু একটু তোমাদের সাথে কথা বলছি, ভালোভাবে কথা বলতে পারছি না। তো আজকে জানো কেমন আমার ব্যস্ততার দিন, তো ওইভাবেই কথা বলতে পারছি না, তোমাদের সাথে ছোটো ছোটোভাবে সব কিছু শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো একেবারে প্রীতম আসলে মানে স্নান করে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো।